بسم الله الرحمن الرحيم বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত মামলাটি দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় আছে এই মামলাটি নিষ্পত্তি হওয়ার তারিখ ধার্য হওয়ার পূর্বেই দুটো পিটিশন দায়ের করা হয় আমাদের বিরুদ্ধে একটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর রাজনৈতিক তৎপরতা চলতে পারে না নিষেধাজ্ঞা চেয়ে একটি আবেদন করা হয় সেই আবেদনের আজকে তারিখ ছিল এবং 30 নম্বর আইটেম ছিল এই আইটেমের শুনানি অনুষ্ঠিত হয়েছে এই শুনানিতে বিজ্ঞ আদালত চূড়ান্তভাবে আগামী 6 নভেম্বর মামলার এই পিটিশনটি নিষ্পত্তি করার জন্য তারিখ ধার্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল সাংবিধানিকভাবে যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশ মিছিল করার অধিকার রয়েছে আমাদের প্রতিপক্ষ বন্ধু তিনি আদালতে উপস্থাপন করেছেন জামাতের রাজনীতি করার অথবা রাজনৈতিক তৎপরতা অব্যাহত রাখার কোনো সুযোগ নেই একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের দাবি উত্থাপন করারই কোনো সুযোগ নেই কারণ জামাত শুধুমাত্র গণতান্ত্রিক দল নয় বাংলাদেশের প্রত্যেকটি সংসদে প্রতিনিধিত্বকারী সংসদীয় রাজনৈতিক দল যাই হোক না কেন আগামী 6 তারিখে আদালতে এই পিটিশনের বিরুদ্ধে আইনগতভাবে জামাত ইসলামী মোকাবেলা করবে আজকে যে তারিখ ছিল এই তারিখে আমাদের একটি পিটিশন ছিল অ্যাডজার্নমেন্ট পিটিশন বিজ্ঞ আদালত সেটা মঞ্জুর করেছেন এবং মঞ্জুর করার পরেই আগামী 6 নভেম্বর চূড়ান্তভাবে শুনানির দিন ধার্য করেছেন সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত গ্রহণ করেছে আইনগতভাবে আমাদের বিরুদ্ধে উত্থাপিত এই পিটিশনটি মোকাবেলা করা হবে এবং আইনগতভাবে এটা নিষ্পত্তি হবে ইনশাআল্লাহ এবং জামাত বাংলাদেশের রাজনীতিতে যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছে সেই ভূমিকা অব্যাহত থাকবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জামাত অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের পক্ষপাতিত্বের আবেদন আজকে যেটি অ্যাডজার্নমেন্ট পিটিশন ছিল সুতরাং এটা যেদিন হিয়ারিং হবে সেদিন উত্থাপিত হবে এবং আশা করি বিজ্ঞ আদালত আমাদের এই পক্ষপাতিত্বের আবেদনটি মঞ্জুর করবেন আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট ইউসুফ আলী সুপ্রিম কোর্টের লয়ার অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার অ্যাডভোকেট অ্যান্ড রেকর্ড জামারা মইনুদ্দিন ফারুক সাহেব তার পাশে আছেন আসাদুল্লাহ সাহেব আর তরিকুল ইসলাম সুপ্রিম কোর্টের লয়ার আর এখানে আছেন জিল্লুর রহমান তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি